একটা ছবি দেখাবো আপনাদের। ছবিতে ঝুপড়িতে বাস করছেন বাড়ির লোকজন, কিন্তু তাও আবাস পাননি তারা, আবাসে ঘর মেলেনি। ছবিটা আপনারা দেখছেন, এ হলো এক বিজেপি কর্মীর ঘর, আর বিজেপি করাতেই আবাসে বঞ্চনার অভিযোগ। অভিযোগ বিজেপি করাতেই মিলছে না আবাসের বাড়ি। তৃণমূলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব মেদিনীপুরের তমলুকে, যে ছবি আপনারা দেখছেন। যদিও মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কাঠের কাঠামোর উপরে ত্রিপল, ঝুপড়ি, এটাই ঘর, এটাই বাড়ি, এটাই ঠিকানা। পরিবার নিয়ে এখানেই থাকেন বিজেপি কর্মী শেখ জৈনউদ্দিন, পেশায় দিন মজুর, পূর্ব মেদিনীপুরের তমলুকের রাজনগর বাহার জলার বাসিন্দা। অভিযোগ, বিজেপি করায় আবাসের তালিকায় তার নাম তুলছে না তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। বিজেপি করার অপরাধে ওরাই বলছে বিজেপি যারা করে তাদের কোনো সুযোগ সুবিধা দেবো না। উপরন্ত আমাকে টাকা চেয়েছিল 20,000 টাকা, সেই প্রমাণও আছে আমার কাছে। আমি প্রধান সাহেবকে জানানো সত্ত্বেও আমার কথা ওরা মানছে না, যে টাকা দিতে হবে। এখন ওরা চাইছে যারা বিজেপিকে আমরা কিছু সুযোগ সুবিধা আমরা দেব না। ত্রিপল দিয়ে ঘেরা ঘর, বৃদ্ধ বাবা, স্ত্রী এবং দুই মেয়ে নিয়ে সংসার, অনেক দিনের স্বপ্ন মাথার উপর একটা পাকা ছাদ হবে, কিন্তু সেটা আর হচ্ছে কই। 2018 সালের পঞ্চায়েত ভোটে বিজেপির প্রার্থী হন জৈনউদ্দিনের স্ত্রী রহিমা বিবি। তার অভিযোগ, বিজেপি করার কারণেই আবাসের তালিকায় নাম তোলা হচ্ছে না। আমি বিজেপি প্রার্থী দিয়েছিলাম বলে 2018-তে, টাকা না দিতে পারার জন্য ওই জন্য বাড়ি আমাকে দেয়নি। ওরা বলেছে টাকা দিতে হবে আমাদেরকে 20,000 টাকা। আমার স্বামী মজুর কেটে গেছে, আমি টাকা কোথায় পাবো? দেবো কি না কিছু কোথায় হলে বলো, তোমরা বিজেপি করো, বিজেপি করো, খালি বলবে, তোমাদের কোনো জিনিস দেওয়া হবে না। কাঠমান্ডির বিনিময়ে ঘর দিতে হবে, এটাই ওদের মূল মোটো। এবং বিজেপি করার অপরাধে আজকে আমাদের সংখ্যালঘু মোর্চার জেলা কমিটির অন্যতম সদস্য শেখ জৈনউদ্দিন আলীকে ঘর দেওয়া হয়নি, এবং বিডিও, ডিএম, পঞ্চায়েত প্রধান অভিযোগ এনানো হয়েছে। ওই ত্রিপল টাকানা বাড়িতে থাকছে, যেটা সত্যি দুর্বিষহ। বিজেপি যে নোংরামি ভিত্তি অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তার পারিবারিক জায়গা সংক্রান্ত ব্যাপারে তার বাবার নামে জায়গা আছে এবং তার ভাই শহীদউদ্দিনেরও নাম আবাস তালিকায় আছে। তাকে অনুরোধ করব জৈনউদ্দিনকে, যে আপনি দয়া করে আমাদের তমলুক ব্লকের বিডিও সাহেবের কাছে আপনার সমস্ত নথিপত্র নিয়ে আপনি আবাস পাওয়ার জন্য আবেদন করুন। এই আবাসের ক্ষেত্রে কোনো রকম রং দেখা হবে না। অভিযোগকারীর পাশাপাশি এলাকার বাসিন্দা, প্রতিবেশী সকলেই চাইছেন প্রশাসন হস্তক্ষেপ করে সমস্যার সমাধান করুক। ক্যামেরায় সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।